স্ট্যাটাস নাম্বার 1 লিখেছেন রাহুল আহমেদ চৌধুরী। লিখেছেন, খুব কষ্ট পেয়েছি, কান্না আছে। আজকে মামুনুল হক তার স্ত্রীর সাথে তাদের রুমে ঢুকে মিথ্যা অপবাদ দিয়ে যারা খারাপ ব্যবহার করেছে তাদের জন্য বদদোয়া করছি। আল্লাহ এই জালেমদের ধ্বংস করুক, হে আল্লাহ আপনি আলেমদেরকে রক্ষা করুন। স্ট্যাটাস নাম্বার 2 আশরাফুল হোসাইন ওলামায়ে দেওবন্দ গ্রুপ থেকে উনি প্রশ্ন করছেন। এখানে দেখা যাচ্ছে আলামা মামুনুল হক হাবিবুল্লাহ এর সাথে তার স্ত্রী কালো বোরকা পরে আছেন, কিন্তু পরে লাইভে আসা নীল পোশাক পরিহিত মেয়েকে জাতি জানতে চায়। এখানে আল্লামা মামুনুল হককে অপবাদ দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছে। স্ট্যাটাস নাম্বার 3 খন্দকার ফয়সাল আহমেদ বলেছেন, আমার মনে হচ্ছে এটা একটা চক্রান্ত, নীল বোরকা পরা মেয়েটি হয়তো তৈরি করা হয়েছে, তাকে শেখানো দেওয়া হয়েছে। আপনি বলবেন, আমি মামুনুল হকের স্ত্রী, এই সময় দুই কানের বোরকা, আসলে কেন নীল কালারের বোরকা পরা মেয়ে ডি যেভাবে কথা বলা হচ্ছে মনে আনন্দ উল্লাসে। একটা বিষয়, মামুনুল হক ওনার স্ত্রীকে এ বিষয়ে রুমের মধ্যে দরজা বন্ধ করে রেখেছেন, কিন্তু নীল বোরকা পরা মেয়েটি একটি বাথরুমের ভিতর থেকে কথা বলছেন। যে মেয়েটি নীল কালার বোরকা পরা মেয়েটি প্রশ্ন করে, সে মেয়েটি ক্লোথকে আসলে সেখানে আমার সন্দেহ মনে হচ্ছে বোরকা পরা মেয়েটি কে ওই সমস্ত ব্যক্তিরা তৈরি করেছে কথাগুলো এভাবে বানিয়ে দিয়েছে। নীল কালারের বোরকা পরা মেয়েটি মামুনুল হকের স্ত্রী কোনোভাবেও মনে হয়। স্ট্যাটাস নাম্বার 4 রিজাল করিম আবরার, এ বক্তাকে সবাই চেনেন, তার ভেরিফাইড পেজে তিনি বলছেন, নভেম্বরের দিকে নোয়াখালী যাচ্ছিলাম, মালিবাগ আসার পর দেখলাম মুফতি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ রিক্সায় পড়ে পল্টনে যাচ্ছেন। আমি দ্রুত গাড়ি থেকে নেমে পরিচয় দিলাম কয়েক বছর অলিউল্লাহ আরমান ভাইকে, হুজুরের কাছে নতুন বাগ। যাই হোক, নিচে দেখি আল্লামা নূর হোসেন কাশ্মীর ইন্তেকাল করেছেন। এখানে তিনি বিস্তারিত আর অনেক কিছু লিখছেন। আচ্ছা, যাই হোক, আমরা এখন দেখব সময় টিভির ফেসবুক পেজে ভেরিফাইড পেজের একটা কমেন্ট কয়েকটা পড়ে দেখবো ইনশাল্লাহ। একজন একবার লিখেছে, ওবায়ের আমিন, যে বিবাহিত স্ত্রী যাতায়াত ভ্রমণ করতে কেউ কাবিননামা সাথে নিয়ে যায় না, মাওলানা মামুন হক সাথে অন্য আচরণ অন্যায় আচরণ করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জন্য অনুরোধ করছি। মোহাম্মদ রবিন বলেছে, যখন তোমরা এটা শুনেছিলে তখনই কেন মুমিন পুরুষ ও মুমিন নারীরা নিজেদের সম্পর্কে সুধারণা পোষণ করনি, এবং কেন বলে দাওনি এটা সুস্পষ্ট মিথ্যা দোষারোপ। সূরা নূর আয়াত 12। আর যারা মুমিন পুরুষ ও নারীদের কোনো অপরাধ ছাড়াই কষ্ট দেয় তারা একটি বড় অপরাধ, সুস্পষ্ট গুনাহগার বোঝা নিজেদের ঘাড়ে চাপিয়ে নিয়েছে। সূরা আল আহজাব আয়াত 58। এক ভাই প্রশ্ন করেছে, বন্ধু সাপেক্ষ স্ত্রী হয়তো একজন তালপাপকে বিয়ে করার মর্যাদা দিয়েছে, এটা সম্মানজনক উত্তম কাজ। একবার রফিকুল ইসলাম নামের একবার বলেছে, 74 টিবি অর্থাৎ 71 টিবির যে টেলিফোন কথোপকথন নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। মামুনুল হক তার লাইভে বিস্তারিত বলেছেন, রিসোর্টে তার সাথে ছিল তার দ্বিতীয় স্ত্রী, তিনি খুলনা যুব মজলিসের নেতা শহীদুল ইসলামের স্ত্রী ছিলেন, কিন্তু 3 বছর আগে শহীদুলের সাথে ওনার ছাড়াছাড়ি হয়ে যায় এবং মাওলানা মামুনুল হক তাকে বিয়ে করেন শরীরসম্মতভাবেই। এখানে সমস্যা কোথায়? আরেক ভাই ওবায়দুল আমিন বলেছেন, কোনো চক্রান্ত ষড়যন্ত্র হকের মামুনুল হকের উচ্চারিত বলিষ্ঠ কণ্ঠ রোধ করতে পারবে না, বাংলার পরিচ্ছন্নতা মামুনুল হকের সাথে আছেন, মাওলানা মামুনুল হকের প্রতি আমাদের ভালোবাসা। বাইরে বিয়ে করে কাবিননামা গলায় ঝুলিয়ে রাখিস, কারণ কুত্তা শিয়ালের দেশটা পড়ে গেছে। ইসলাম একজন পুরুষকে 4টা বিয়ে করার অধিকার দিয়েছে আল্লাহ। আমার মামুনুল হকের শক্তি সামর্থ্য আছে বলে দ্বিতীয় বিয়ে করেছেন, তোদের শক্তি সামর্থ্য থাকলে হারবাল খা, এটা নিয়ে তোর চুলকানি কেন? বলেছেন কে? সোহেল খান। চলুন ওর আইডিটা দেখে আসি। ওকে, আরেকবার লিখেছেন আরিফুল ইসলাম, যারা একজন আলেমকে নিয়ে উপহাস করে করছে মিথ্যা গল্প রটিয়েছে তাদের বলি, যুগে যুগে নাস্তিক বেইমান মুরতাদ এসেছে, তারা টিকতে পারেনি, তোমরাও পারবে না, কারণ একজন আলেমের সাথে আল্লাহ সবসময় থাকেন। মনে রাখবেন, আমাদের শক্তি ইমান ও তাদের সাথে, অতীতে কেউ পারেনি, বর্তমানেও পারবে না, ভবিষ্যতে পারবে না ইনশাল্লাহ। আরেকজন লিখেছেন, নুসরাত তার নিজের বউকে হোটেল বা অন্য কোথায় ঘুরতে গেলে দয়া কাবিননামা না নিয়ে যাবেন না, কারণ আশেপাশে কুত্তার তারা ঘোরাফেরা করে আক্রমণ করার জন্য। একটা বোন লিখেছে নুসরাত তারি সামিরা, কর্মীরা রক্তের দাগ এখনো শুকায় নেই, সন্তান হারা মায়ের আজ হাজারি বন্ধু হয় না, তাই বলে নেতারা চিত্র থাকতে পারে না।
যাই হোক, আরো অনেক মেসেজ আছে, মেসেজগুলো দেখে অনেক খারাপ লাগলো। যাই হোক, তারপরে একটু দেখে আসলাম আর কি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, এটা কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে না, এমনিতেই আপনাদেরকে দেখাইলাম। আল্লাহ হাফেজ। বর্তমান সাম্প্রতিক ভাইরাল কিছু ভিডিও।